জল তাড়াতাড়ি বলো, তোমায় মনে পড়ে যখন রাত্রি নিজুম নিজকে গো একলা শূন্য হরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে আমি তুমি খাবার দেবো।
তাই তো আনন্দ আনন্দ আনন্দ, আজ আমার পিতা বাণিজ্য সমাপ্ত পর ফিরে এসেছে পবিত্র রাজপ্রাসাদে, তাই তো জননীর কাছ থেকে অতি সুন্দরভাবে বিদায় নিয়েছি, যাবো আমি শিক্ষা অর্জন করার জন্য গ্রুপ নিয়ে, কিন্তু একা কিনি সব বন্ধুরা চলে গেছে, থেকে গেছি একা, কিন্তু জননী আমায় বলেছিল খাই যে পথ ধরে প্রতিদিন পাঠশালা যাস বাবা, সেই পথ ধরে ছুটে আসিস তুই এই রাজপ্রাসাদে, সুন্দর করে তো তোমাকে ভাতে সজ্জিত করে রাখবো, তোর জন্য অপেক্ষা করে থাকবো, যতক্ষণ না তোর মুখ আমি এই অন্ন তুলে দেবো ততক্ষণ আমার ঘুম আসবে না লখাই, তাই আর বিলম্ব নয় এই মত এই পথ ধরে একাকিনী ছুটে যাবো গুড়োগুড়িয়েই, সমাপ্ত হয়ে গেলে এই পথ ধরে আবারই ছুটে যাবো আমার পবিত্র রাজপ্রাসাদে। এই তো পথ, এই পথ ধরে তো প্রতিদিন ছুটে যাই যাই, আমি একা কিনে পাঠশালায় চলে যাই, এই পথ ধরে তো প্রতিদিন আমি আসি, আর এই পথ ধরে ছুটে যাই যাই আমি যাই। লক্ষায় কে কার কণ্ঠস্বর, লক্ষায় কে গো মা, তুমি অমন ভাবে পিছু হইতে নাম ধরে ডাকলে আবার, তোমায় তো আমি চিনতে পারলাম না, আমায় চিনতে পারলে নে বাবা, নামা না জানিস লক্ষা, হ্যাঁ বলো, আমি হলাম ধাত্রি মা, তোরে আমি যখন তোর জন্ম হয় আমি সেই জন্মের মাতা, আমি তোকে ওই মায়ের কোল থেকে বের করেছিলাম। ও বুঝতে পেরেছি জননী, বুঝতে পেরেছি, ওই আমাদের চম্পকনগরের নিচু পাড়ায় তুমি ধাত্রি মা। আচ্ছা মা তোমায় একটি কথা বলবো, এই প্রথম মাঝে অমন করে অজন্মনে কাচ্ছ কি হয়েছে তোমার, তোরে বেশ কিছুদিন থেকে দেখছি গোপাল যাচ্ছে না পাঠশালায়, গোপালের বুঝি কিছু হয়েছে? হ্যাঁ তবে বলো মা, জানো মা জানো, আজ আমার পিতা বাণিজ্য সমাপ্ত করে ছুটে এসেছে পবিত্র রাজপ্রাসাদে, এই রাজপ্রাসাদে যদি কেউ কিছু বলে থাকে বলো তার কাছে আমি সংবাদ দেবো, নিশ্চয় পিতা আমাকে শাস্তি দেবে মা। না গোপাল না, তবে তোরে পেয়ে তোরে যদি আমি একটুখানা না দেখি আমার মনখানা ভালো লাগে না রে। তবে তুমি কাচ্ছো কেন জানি? আমি কেন খাচ্ছি কেন বলো, তোর জন্য সুন্দর করে না আমি খাবার নিয়ে এসেছি। এ কি বলছো বা? হ্যাঁ জানো মা জানো, জননীর কাজ হয়তো ওদের পণ্য করে খাবার খেয়ে আমি বেরিয়েছি পাঠশালায়, আজ তুমি এই প্রথম মাসে যখন আমার জন্য খাবার নিয়ে এসেছো, তবে তুমি যখন নিয়ে এসেছো সত্যই আমি সেবা নেবো, কিন্তু মা বলো কি তুমি আর কখনো অমনভাবে অজনয়নে কাঁদবে না? না লাখাই না, সত্যি বলছো? বেশ এসো তুমি নিজ হস্ত আমায় খাইয়ে দাও, আমার সোনাকে আজ আমি খাওয়াবো, কতদিনের স্বপ্ন ছিল লকাইকে নিজ হস্তে খাওয়াবো বলে, তাই আমি সুন্দর করে নিয়ে এসেছি, আয় বাবা ভকনি সোনা আমারি সোনা, আইরে কোলে মা, কাদি মা খাভাত খেতে দেব আমার কোলে, আহ
তুমি উদর পণ্য করে কত সুন্দর করে নিজ হস্ত আমার মুখে সেবা দিলে, তাই না মা? বেশ মা বেশ, আজ তুমি সেবা দিয়েছ, জীবন ফার আমার ধন্য হয়েছে। কিন্তু জানো নেই, তোমায় একটি কথা বলবো। কি? আমার ভাবে পথর অনেক, আরে পথ মাঝে তুমি থেকো না, যাও ফিরে যাও তোমার গৃহেই। গোপাল হয়তো তোমারও সন্তান, তোমার অপেক্ষায় রয়েছে। আমি আসি, আমি যে যাব পাঠশালায় মা, তোমায় কথা দিচ্ছি, আমি যেদিনে যাবো পাঠশালায় তোমার সাথে যাবার পূর্বে দেখা করব। আর যখন আমি পাঠশালা থেকে ফিরে আসব, তবু আমি তোমার কাছে এদিন যে হস্তে তোমার হস্তে আমি খাবার খেয়ে যাবো রাজপ্রাসাদে মা। আমি আসি মা, আমি আসি। আমি সেই কথা কি করে বলবো? যদি সত্যি সে কথা হয়ে যায় না, আমি বলবো না, আমি কিছুতে বলবো না। আমি গোপালের কাছে যাবো, ওই গোপালের বড় জ্বর হয়েছে। গোপাল, ওই গোপাল, গোপাল রে। সে কি? আমি কিছু বুঝতে পারছি না। আজ যখন ধাত্রী মার কাছে আমি আসি, কত সুন্দর জানে হাসি মুখ বদন নিয়ে থাকে সে। আর যখন তাদের কাছ থেকে আমি চলে যাই, পথর মানে যেন বারবার কন্দন করে। আমি যাবো না আজকে পাঠশালায়, ফিরে যাবো ববিতা রাজপ্রাসাদেই। জননীর কাছে সকল কথা বলবো। কেন ধাত্রী মা আমাকে দেখে কন্দনে করে? কোনো সন্তানে পারে না তার জননীর নয়ন জল দর্শন করতেই। সে তো আমার জননীর সমতুল্য না। আর পাঠশালা তো না গিয়ে ফিরে যাবো রাজপ্রাসাদে। মা, মা, আরে ও মা, গুরুশালা হতে ফিরে আসলি তার জন্য রাজভোগ আমি তো মা, মা, ও মা, লোকাই, ও মা, লোকাই, ইকিরি, আরে গুরুশালায় তুই যাসনি না মা? কেন? আমি আজ থেকে আর কখনো কোনোদিন গুরুশালায় যাবো না। এই লোকাই, গুরুশালায় যাবি না? না মা, না, ভুলে যাচ্ছিস। তোর বিদার মস্তকে উঁচু রাখতে হবে এই চম্পকনগরী রাজপ্রাসাদের সাথে। তোর বিদার অবর্তমানে তোকে হতে হবে রাজ্যের উত্তরাধিকারী। তাই তা সত্যই জানি মা, তবু তোমায় বলছি আমি যাব না, যাব না, যাব না। কিন্তু কেন যাবি না মা? তোমায় কি কথা বলবো? বল দেখিনি। কোন সন্তান কি পারে তারা জননের নয়ন জল দর্শন করতে? বলো না মা গো, আমি যখন গুরু গিয়ে তোমার কাছে হইতে বিদায় নিয়ে যাই, প্রথম আজে দেখি ওই আমাদের চম্পকনগরের নিচু পাড়ায় যে ধাত্রীমা রয়েছে না, কত সুন্দর ভাবে আমার পিছু হইতে ডাকে দিয়ে হাসি মুখে বদল নিয়ে থাকে। সঙ্গে সঙ্গে সুন্দর ভাবে আমার মুখে জল তুলে দিল সেই। আর জানো মা, জানো যখনও তার কাছ থেকে চলে যায়, সে মা যেন আমার অঝর নয় নে কাঁদে। আচ্ছা মা, আমি কি দেখতে খারাপ তাই ধাত্রীমা কাঁদছে? লোকাই, এ কি কথা? তুমি গুরুশালায় যাবার পথে ধাত্রীমা যেন তোমায় দেখে ক্রন্দন করে? হ্যাঁ, সত্যি তুই বলিস? বেশ, তাই আমার মনে প্রশ্ন, যতক্ষণ না এর বিচার আমি পাবো, ততক্ষণ আজ থেকে আমি যাবো না পাঠশালায়, তোমাদের সাথে কথা বলবো না, কখনো কোনোদিন তোমাদের হস্ত আমি অন্য জল গ্রহণ করব না। আরে শোন শোন, চলে যাস না, চলে যাস না, শোন বাবা শোন। একই একই হলো আজই, দেখি আমি কথা শুনলাম লক্ষ্মী ধরে এরই মুখেই নিচু প্রায় জনের ধাত্রী মা পুত্রকে দেখে সর্বদাই ক্রন্দন করে। কেন কেন সে ক্রন্দন করে? এর এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তাই ছুটে যাই মহারাজের কক্ষে। মহারাজ, 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 জয় শ্রী বসব। দিন দিন আমার সন্তান বিদ্যালয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চলেছে, কিন্তু জানি না আজ তার এত বিলম্ব কেন হয়। কিন্তু লক্ষ্মীধরী গুরুশালায় না গিয়ে প্রথম আজ থেকে ফিরে এসেছে। কি বলছো তুমি? হ্যাঁ মহারাজ। কিন্তু কেন ফিরে আসলো সে? কিন্তু জানেন কেন সে আসলো ফিরে? কেন? তাহলে শোনো, ওই নিচু পাড়ার সেই ধাত্রী মা পথের মাঝে নিত্যটা দিন বসে থাকে লক্ষ্মীধরকে দর্শন করবে বলে। নিত্যদিন লক্ষ্মীধরে যাই গুরু সারাই, ফেরার পথে লক্ষ্মীধরকে কোণে বসিয়ে তাকে খাইয়ে দিয়ে
যখনই লক্ষ্মীধর ফিরে আসে ঘরের দিকে অঝর নয়নে তাকে দেখে ক্রন্দন করে, তাই তো লক্ষ্মীধর বলে আমি যাব না ওই গরু সারাতে। কাকু বলে মহারানী শনকনা, হ্যাঁ সত্যি পুত্র সন্তান পেয়ে বিচলিত হয়ে গেছে, ধাত্রী মা সে তো সকলের মা, আমাদের সন্তানকে কে না চায় আদর করতে বলুন মহারাজ। সবাই কারণ একটা ব্যাপার আছে জানো বৌরানী মা, ব্যাপার হলো যে আমাদের মানে সবাই ভেবেছিল কি যে আমাদের এরপরে রাজা কে হবে, তো একজন আমরা উত্তরাধিকারী পেয়ে গেছি না মা, ওই জন্য সবাই দেখ আপনিও মহারাজের মতন ভেবে বসলেন, আর আর ওই আনন্দেও সবাই কাঁদে। না 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 সেই কথা নয়, তবে তবে কি মহারাজ, আজ যদি সেই ধাত্রীমা সতই কাঁদত তাহলে একদিনই কাঁদত, প্রত্যেকটা দিনই কেন, এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে রয়েছে, আপনি যদি এর প্রতিকারে না করেন তাহলে লক্ষ্মীধরী আমাদের হস্তের খাবারে খাবে না, অন্ধ ঘর থেকে কখনো বের হবে না। কি বলছো শনক, একমাত্র সন্তান আমার, সে যদি খাবার না খায় তবে তো সে দিন দিন রোগাগ্রস্ত হয়ে যাবে, না 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 এর প্রতিকার আমায় করতে হবে মন্ত্রী মহাশয়, এর প্রতিকার আমার করতেই হবে, তবে আর বিলম্ব নয়। কেন ধাত্রী মা আমার সন্তানকে দেখে কাঁদে? আমি আমি কি বলবো বাবা, আমি আমি বলছিলাম অসুবিধাটা যেখানে যে কাঁদে কেন কাঁদে যদি আমরা তার কাছে জেনে নিতে পারি। তাই উত্তম যুক্তি, উত্তম যুক্তি কাকুমনি, উত্তম যুক্তি। আমার সন্তানকে রেখে মহারানী শনকা কেন কাঁদে? ওই ধাত্রীমার কথা শুনে ধাত্রীমাকে নিয়ে আসতে হবে আমার এই রাজপ্রাসাদে। ঠিক ঠিক ঠিক, এটা না হলে হবে না, তো আমি আমি বুড়ো মানুষ, বয়স হয়ে গেছে, তো কি করবো? না 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 কাকুমনি না, আপনি কেন, সেনাদের মধ্যে প্রধান করেছি আমি সেনাপতিকে, সেনাপতি যাবে ধাত্রীমার কাছে, কে কোথায় আছো, সেনাপতি মহাশয়কে পাঠিয়ে দাও। মহারাজ মহারাজ, কিসের জন্য আমায় ডেকে পাঠিয়েছে? বলবো বলবো সেনাপতি মহাশয় বলবো, আমার সন্তান প্রতিদিন যায় বিদ্যালয়ে, ওই ধাত্রীমা আমার সন্তানকে দেখে প্রতিদিন কাঁদে কেন? কি বলছেন মহারাজ? এই উত্তর যতক্ষণ আমার সন্তান ফিরে পাবে না ততক্ষণ সে জল অন্ন গ্রহণ করবে না। আমি একবার গিয়ে দেখি, তাই হবে, চলুন চলুন, আমার সন্তান যদি না খেয়ে থাকে তবে তো হবে না, আমিও যাই শনকা, আমি আসছি আমার খোকার কাছে। হ্যালো গোপাল, গোপাল রে কোথায় গেল আমার খোকা? গোপাল জানি না আমার গোপালের সেই জলখানা ভালো হয়েছে কি না গো। মা ও মা গোপাল, ও মা 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 দেখি তোর গাড়ির জ্বরটা কমেছে। কমেছে কমেছে মা? আমার গাড়ির জ্বরটা কমেছে। কমেছে বাবা, আয় বস আয় গোপাল। গোপাল রে মা, তোর ছাড়া আমি কেউ নেই গো মা, যদি কিছু হয়ে যায় আমার কোথায় ধাত্রী মা? এই জন্য ডাকছি গোপাল, একটু দাঁড়া বাবা, দেখি একটু বাইরে গিয়ে। ধাত্রী মা! কে? এ কি মন্ত্রী মশাই? আমি হচ্ছি এই সেনাপতি মশাই। সেনাপতি মশাই? হ্যাঁ। কেন এসেছেন? আমি কিসের জন্য এসেছি? রাজপ্রাসাদে রাজা ডেকে পাঠিয়েছে। কেন? কিসের জন্য? সেই
কৈফ তোমাকে রাজপ্রসাদে দিতে হবে। কিন্তু সেনাপতি মশাই আমি যেতে পারবো না। এ বললে আমার খোকার গায়ে জ্বর, এখনো সে শোলখানা ভালো হয়নি। তুমি যদি না যাও সেই রাজপ্রসাদে, তোমার ওই চুলের মুঠি ধরে কাঁদতে কাঁদতে তুমি যাবে কিনা ওই রাজপ্রসাদে? তুমি সরে যাও, সরে যাও। এত বিলম্ব হয়ে গেল, সামান্য রিচুপাড়া থেকে ধাত্রীবাকে আনতে এত বিলম্ব। তবে কি মন্ত্রী মহাশয়? না, কোনো মতেই পারলাম না, এত করে বললাম দাদু ভাই খেয়ে নাও খেয়ে নাও, কিছুতেই খাই না। নেড়াই, ও নেড়াই, এত বিলম্ব কেন? সেনাপতি তো গেছে ধাত্রীবাকে ডাকতে। সেনাপতি মহারাজ, আমি চাইনি, আমি এই মতো করে আনতে চাইনি। আমি কি অপরাধ করেছি মহারাজ? লক্ষায় কিছু খাইনি। আচ্ছা ধাত্রীমা, বলতে পারো কি কত সন্তান যায় তোমার ওই কুটিরের পাশ দিয়ে বিদ্যালয়ে? কিন্তু তুমি কোন সন্তানকে জড়িয়ে ধরে কাঁদো না, শুধু আমার সন্তানকে কেন তো জড়িয়ে ধরে কাঁদো বলো তো? ও, আমার যে লক্ষের কথা মনে পড়ে তাই আমার খুব মনে পড়ে। যদি লক্ষ্য আমার পাশে থাকতো তাহলে কত আদর করতাম, তাই বলে কাঁদি মহারাজ, আর অন্য কিছু নয়। কিন্তু এই তো দেখা যায় নয়নে জল, এ যদি সুখের কান্না হতো তবে নয়নের মাঝখান দিয়ে জল প্রবাহিত হতো। এ তো দুঃখের কান্না, চোখের কোনা দিয়ে জল বেরিয়ে যায়, এ সুখের কান্না নয় ধাত্রীমা। সত্যি করে প্রকাশ করো কেন আমার খোকা কেন তুমি প্রতিদিন কাঁদো? না না মহারাজ, এই কথা সত্যি, এই কথা সত্যি, আমার লোকের কথা মনে পড়ে বলে তুমি না জগতের মা, আমি আমার একমাত্র সন্তানের জন্য সকল কিছু করতে বাধ্য হয়ে যাব। সত্য কথা বলো, কেন আমার সন্তানকে দেখে কাঁদো তুমি? সত্যি আমি যে কথা কিছুক্ষণ আগে বললাম সে কথা সত্যি। সেনাপতি মহাশয়, বারবার বুঝে বলার পরেও সে যখন সত্য কথা প্রকাশ করছে না, সত্য কি করে বের করতে হয়? আমি তোমায় অনুমতি দিলাম রাজামশাই, ভুলে যেও না, ভুলে যেও না, তুমি আমার অন্নের আলোরে পালন হয়েছো। আমি আমার সন্তানের জন্য সকল কিছু করতে পারি, যে সন্তান আমার অনাহারে রয়েছে চাই শুধু প্রশ্নের উত্তর, কেন ধাত্রীমা তাকে দেখে কাঁদে? জেনে নাও কেন কাঁদেছে ধাত্রীমা। সেনাপতি মহাশয় কিছু কিছু বলবে? তুমি না জগতের মা, আমায় সবাই মা করে ডাকি। হে মা, তোমায় বুঝিয়ে বলি মা, তুমি কেন
কেন এই বাবা লক্ষ্মীন্দরকে দেখে তুমি কাঁদো? সত্যি কথা বলো মা। অন্য কিছু নয়, অন্য কিছু নয়, অন্য কিছু নয়। তবে শুধু লক্ষাইকে জন্ম দেওয়ার পরে না, হ্যাঁ হ্যাঁ, কেন যেন তার প্রতি মায়া মমতা আমার বসে গেছে। আমি তাকে না দেখতে পেলে মতো আমার একটুকু ভালো লাগে না। কিসের কারণে ধাত্রীমা? অন্য কিছু কারণ নয়। তবে অন্য কিছু কারণ নয় ধাত্রীমা, এখনো বুঝছে বলি কিসের জন্য ওই লক্ষাইকে দেখে নামো? আমি লক্ষাইকে সন্তানের মতো মানি ধাত্রীমা, আমি সন্তান বলে কাঁদি। তুমি স্বীকার করবে কিনা? না, অন্য কিছু নয়, আর কিছু নয়। চলো চলো, আঘাত আঘাত করো। এখনো বুঝিয়ে বলি ধাত্রীমা, তুমি বলো বলো মানুষ জিয়া নেই কুমানো দুনিয়াটা শুধু ইশারতে পড়ে আছি ভাই বো সংসারে ধরেছ সবাই নিজের নিজে। আই
আরে সবার দিনার কাটারি গোলা দুনিয়াটা শুধু ইশারতে পরে আছি ভাই বোন সঙ্গে সারে মরি তুমি বলো বলো যে লক্ষ্মী দুর্গা দেখে তুমি কাঁদো কেন বলে দাও আর এই চাবুকের আঘাত তোমায় খেতে হবে না তাহলে আমি লক্ষ্মীন্দরকে না দেখতে চাই একবার আমার লক্ষ্মীন্দরকে দেখে মহারাজ আমি তোমার কাছে কিছু চাইনি এমন কি চাইবে বলো আমি একবার লক্ষ্মীকে না ওই মুখ দর্শন করতে চাই তুমি লক্ষ্মীন্দরকে দেখতে চাও মহারাজ তাই হবে কোথায় নীলা যাও তোমার দাদু ভাইকে নিয়ে এসো বক্ষেখানে জড়িয়ে ধরে অজরনয়নে কন্দন করে তোমায় একটি কথা বলবো ওই তো আবার শেখা দে আবার শেখা দে আমি পারবো না মামা আমি সেই কথা বলতে পারবো না সে সত্য কথা প্রকাশ করবে না এই যখন আমার খোকার জন্য কাঁদে আর বিলম্ব নয় দেখে নেব খাতককে সে কেমন মা তার চোখের সামনে তার সন্তান রয়েছে না গোপাল তার চোখের সামনে আমি গোপালকে দেব নর বলি আমি যেমন আমার সন্তানের জন্য পাগল হয়ে গেছি দেখি সে তার সন্তানের নর বলি দেখতে পারে কিনা কোথায় ঘাতক ঘাতক তোমার জন্য প্রণাম হই বাবু আশীর্বাদ করি ঘাতক আশীর্বাদ করে ভাতৃমা এখনো বুঝিয়ে বলি ঘাতকও চলে এসেছে সত্যি কথা যদি প্রকাশ না করো তবে তোমার সন্তান গোপালকে টানতে টানতে নিয়ে আসবো রাজপ্রাসাদে না মহারাজ না নিয়ে এসে তোমার চোখের সামনে দেবতার নর বলে না মহারাজ না আমি আপনার চরণ ধরে বলি কোনো কলুষিত কথা নয় আমি শুধু লক্ষ্মীকে দেখে কাঁদি কিন্তু কেন সারি না কেন যে লক্ষ্মীর মুখ দর্শন করলে পরে আমার অচল নয়ন থেকে ঝর ঝর করে জল পড়ে বলবে না বলবে না ঘাতক বেলম নয় ছুটে যাও তুমি নিচু পাড়াই যে দেখো ধাত্রী আমার কুটিরে রয়েছে একটি ছোট্ট গোপাল সেই গোপালকে দড়ি বেঁধে তাকে দাও সে তারই ঘরে নর বলবে সত্যি কথা বলু তবে বলো না আমি তবে তুমি চাও তোমার সন্তানকে বলি হয়ে যায়
তবে বলছো না কেন? সত্য কথা বলো। সত্যি সত্যি কিছু নয়। বলো বলো সত্যি কথা বলো। সত্যি কিছু নয় বলবো বলবো মহারাজ। তবে বলো বিলম্ব নয়। বলার আগে আমাকে একটু জল খাবেন মহারাজ। জল তাই হবে নেড়াই, যাও যে জল নিয়ে এসো। আমি বল আজ আমি সব সত্যি কথা বলে দেব। না বলো মহারাজ। কেন কাঁদো? বলি সত্যি কথা। হ্যাঁ বলো। সেই দিনের কথা? না 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 না, আমি সেই রাত্রের কথা বলতে পারবো না, পারবো না, আমি বলতে পারবো না মহারাজ। বলো বলো বলো, এই দেখো জল নিয়ে এসেছে, জল খাও। দাও জল দাও। দেবো জল, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো। বেশ আমি সেই কথা বলি মহারাজ, সেই দিনের কথা বলি আমি তোমায়, যেদিন আতর ঘরে আমি ছিলাম রাত্রিতে। কেমন যেন আমার বাইরে তলাখানা যেন ঠান্ডা হয়ে গেল। মনে করো সেদিনের কথা মহারাজ, যেদিন আতর ঘরে আমি থাকি হঠাৎ করে আমার নিদ্রা ভেঙে গেল, দেখতে পাই বিদাশা পুরুষের দর্শন। তারপর তারপর বিধাতা পুরুষ, তারপর সেই বিধাতার পুরুষ এসে ওই লখাই লড়পিতে লঠাবৃত্তি করে গেল। সকলের লালাট লিখন হয়, এতে আবার নতুন কথা কি রয়েছে? সে অন্য কথা নয় মহারাজ, অন্য কথা নয়। তবে কি? সে ভয়ঙ্কর কথা সে রাত্রির দিনে আমি যে মনে পড়ে, তাই আমি দেখি লখাইকে দেখি কাঁদি গো। এমন কি কথা? ছুটির রাত্রিতে বিধাতা লিখে গেল সেই লিপিবদ্ধ, ভারবাস্যের জন্মের পর মৃত্যু হবে, সেই মৃত্যুতে তোমার লখাই সারা জীবনের মতন বাসর ঘর ছেড়ে চলে যান। কথা বলতে বলতে সিলাই পরিণত হয়ে গেল। তবে তবে ধাত্রীমা ধাত্রীমা ধাত্রীমা, এই তো ধাত্রীমা, কাকুমনি কি মা মা বাবু বাবু আমার মা কই? গোপাল আমার মা কই? বাবু বলবো গোপাল বলবো আমার মা কই বলো না। এ গোপাল বলছি কি, জন্ম হলে মৃত্যুতে একদিন বরণ করতে হয়, আজ তোমার মা আমাদের রাজপ্রাসাদে এসেছে ঠিক, কিন্তু তোমার মায়ের কি হয়েছে জানো? কি কই কই আমার মা কই? তোমার মাঝে সত্য কথা বলেছে, সত্য কথা বলতে গিয়ে তোমার মাঝে শিলাই পরিণত হয়েছে গোপাল। কেন মারলে গোপাল? কেন মারলে সেনাপতি?
এসব নিয়তির খেলা। গোপাল 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 শোনো গোপাল, তুমি কান্নাই ভেঙে পড়ো না গোপাল, কান্নাই ভেঙে পড়ো না। তোমার মা যে সত্যির পূজারিণী, আজ তোমার মা সত্য কথা বলতে গিয়ে যখন শিলায় পরিণত হয়েছে, এই রাজপ্রাসাদের এক কর্ণে সুন্দর ভাবে স্বর্ণ মন্দির নির্মাণ করে দেবো গোপাল। সেই স্বর্ণ মন্দিরে থাকবে তোমার মায়ের মূর্তি প্রতিষ্ঠিত। কোথায় সেনাপতি মহাশয়? তুমি তুমি পাষাণ, তুমি পাষাণ, তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ, আমার মাকে তোমরা মেরে ফেলেছো। সত্যই বলছ, সত্যই বলছ, সেনাপতি আর বিলম্ব নয়। এই ঘাতক ডেড়াই, সকলে মিলে ধাত্রী মাকে নিয়ে যাও, নিয়ে যাও তার কুটিরে। গোপাল চলো, গোপাল চলো, তোমার সঙ্গে আমরাও যাই। সিলাই পরিণত হয়ে গেল, চলো মহারাজ। আজ আমার মা আজ সত্য কথা বলতে গিয়ে মৃত্যুতে বরণ করেছে। মহারাজ আমি তোমার রাজ্যে থাকবো না, তোমার গৃহে থাকবো না, আমি আমি কন্যাগণে নগরে ভিক্ষা করে। কি বললে গোপাল? আজ সত্য কথা বলতে গিয়ে তুমি শিলায় পরিণত হয়েছ। আমিও চম্পাপতিশ্বর চাঁদে সৌদা কঠোর প্রতিজ্ঞা করছি, লক্ষিন্দরের আমি কোনোদিন দেব না বিবাহ, দেব না বিবাহ। বিবাহ দিলেই সে বাথর ঘরে মৃত্যুতে বরণ করবে, এ আমার কঠোর প্রতিজ্ঞা। দর্শন করলে সকলের অমঙ্গল হয়।